এখন থেকে আর আপনাকে ভয়েস দিতে হবে না, এখন থেকে আমাকে দিয়েই আপনি কিন্তু ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। আচ্ছা, সব কিছু তো এআই আপনাদেরকে বলে দিল, সো কিভাবে এরকম ভয়েস তৈরি করবেন আপনার নিজের মতো করে? আমি প্রথমেই বলে রাখতেছি, এটা কোনো খারাপ কাজে কেউ ইউজ করবেন না। আর কেউ যদি কোনো বাজে কাজে, খারাপ কাজে এই টেকনিকটা ইউজ করেন, তাহলে কিন্তু এসএইচটি অফিসিয়াল কোনোভাবেই দায়ী থাকবে না। তো কথা বেশি না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এআই এর মাধ্যমে এরকম আপনি বাংলা লেখা থেকে আপনি ভয়েস ভিডিও কিভাবে তৈরি করবেন। সো প্রথমত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সো মোবাইল স্ক্রিনটা ফলো করেন, আমি মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেই। তো ফার্স্ট আপনার ফোন থেকে গুগলে আসবেন, এবং গুগলে আসার পর টিটিএস ফ্রি লিখে আপনি সার্চ করবেন। TTSfree.com লিখে সার্চ করার পর এই যে প্রথমের দিকে ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট ওয়েবসাইটের ভেতরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন, এই যে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন মানে কোনো কাজই নেই ভাই, কোনো কাজই নেই, মাত্র 2 মিনিটেই আপনি করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে ইন্টার ইউয়ার টেক্সট অপশন, তো দেখেন আপনি ইন্টার ইউয়ার টেক্সট অপশনের মধ্যে কী করবেন, এই বক্সের মধ্যে আপনি আসলে কী কী বাংলা লেখা থেকে আপনি ভয়েস করতে চাচ্ছেন, মানে কী লেখা থেকে আসলে ভয়েস চাচ্ছেন, আপনি এখানে যে লেখাগুলোই বাংলা এখানে লিখে দিবেন সে লেখাগুলোই কিন্তু এআই ভয়েস হিসেবে আপনাকে বলবে, মানে এআই কিন্তু সেটাই বলবে ভয়েস হিসেবে। এখানে যে টেক্সট অ্যাড করবেন সেই টেক্সট হিসেবে এআই কিন্তু ভয়েস দেবে আপনাকে। তো আপনি আপনার মতো করে লিখবেন। সো লেখা হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন গাইস। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ অপশন, এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন। সো এইখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অসংখ্য ল্যাঙ্গুয়েজ পাবেন, প্রায় সকল দেশের মানে ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেহেতু আপনি ভাই বাংলা ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, তো আপনি এখান থেকে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তো বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এই যে 23 নম্বরে দেখতে পারবেন বাংলা বাংলাদেশ বিডি, সো এটা সিলেক্ট করে দিবেন। গাইস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে 2টা ক্যারেক্টার আসবে, একটা হচ্ছে মেয়ের, একটা হচ্ছে ছেলের। তো নবীনিতা বা হচ্ছে যে নবানিতা, আর একটা হচ্ছে প্রদীপের ক্যারেক্টার আসবে। মানে আপনি যদি এই আপনি ওপরে যে লেখাগুলো লিখলেন এই লেখাগুলোর ভয়েস যে আপনি এআইকে দিয়ে করাতে চাচ্ছেন, এটা আসলে মেয়ে এআই দিবে নাকি ছেলে এআই আপনার ভয়েস আপনার টেক্সট আকারে ভয়েসগুলো দিবে? সো এখান থেকে আমি এই যে মেয়েরটাই জাস্ট সিলেক্ট করে দিলাম, আপনারা যদি চান সিলেক্টটাও সিলেক্ট করতে পারবেন। গাইস সিলেক্ট করার পর ভয়েস পিস, তো আপনি আপনার মতো করে ভয়েস পিস অ্যাড করবেন, বা এখানে যেটা করা রয়েছে সেটাই রাখতে পারেন। তারপর রয়েছে অ্যাডজাস্ট ভয়েস স্পিড, মানে আপনার ভয়েস কথাটা কীরকম স্পিডে মানে এআই বলবে, মানে আপনি যে ওপরে যে লেখাগুলো লিখলেন সেই লেখাগুলো কী স্পিডে বলবে ভয়েস হিসেবে, মানে স্পিডটা একটু বেশি হবে নাকি কম হবে নাকি স্লোভাবে বলবে। তো এইগুলো আপনি চাইলে কিন্তু এডিটিং করে স্লো করে নিতে পারেন। সো আপনি সাধারণ বা স্বাভাবিক রাখতে চাইলে 0 0 রেখে দেবেন। রেখে দেওয়ার পর এই যে অ্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি যে ভয়েসগুলো বলবে আপনি যে লেখাগুলো ওখানে দিয়েছেন, তো ওই লেখাগুলো যখন ভয়েস আকারে বলবে তো তার ব্যাকগ্রাউন্ডে আসলে আপনি যদি কোনো মিউজিক অ্যাড করতে চান সেটাও আপনি পারবেন, ফ্রম লাইব্রেরি থেকেও করতে পারবেন বা ফ্রম ইউটিউব সানক্লোড থেকেও নিতে পারবেন। সো আপনি যদি চান নিয়ে নেবেন। সো নেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন কনভার্ট নাও অপশন, জাস্ট আপনি কি করবেন কনভার্ট নাও অপশনের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন টোটাল প্রসেসিং 1-1, মানে এই যে দেখেন আমার এখানে কিন্তু অডিও হয়ে যাচ্ছে, এই যে দেখেন। তারপরে নিচের দিকে নিয়ে আসবে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি একটু আপনাকে নিচের দিকে নিয়ে আসলে আপনি স্ক্রল করে উপরের দিকে আসবেন। তো দেখেন আমি উপরের দিকে চলে আসতেছি, আমাকে কিন্তু মাত্র 1 সেকেন্ডের মধ্যেই এই যে দেখেন 11 সেকেন্ডের একটা ভয়েস করে দিয়েছে, যে ভয়েসটা আপনারা এই ভিডিও শুরুতে শুনতে পারলেন। সো এরকমভাবে আপনি যত ইচ্ছে তত লেখা দিবেন, মানে আপনি যে লেখাগুলো ওখানে দিবেন সেই লেখাগুলো এই যে এরকম ভয়েস আকারে আপনি শুনতে পারবেন। এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন শোনেন আপনারা। আর আপনাকে ভয়েস দিতে হবে না, এখন থেকে আমাকে দিয়েই আপনি কিন্তু ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। তো এরকম ভয়েস কিভাবে তৈরি করবেন? সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন নিচের এই অপশনে ক্লিক করে আপনি কি করতে পারেন, মানে অডিওটা আপনার গ্যালারিতে নিতে পারেন। সো এইভাবেই কিন্তু আসলে আপনি কিন্তু লেখা থেকে ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন বা ভয়েস তৈরি করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।